হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ওয়ার্ল্ড অফিসিয়াল মোম। তো আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তো দেখতে থাকো। আজকে আমি খুব খুশি, কারণ আমি একটা বিশেষ কিছু কিনেছি ভিডিও বানানোর জন্য, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কারণেই আজকের ভিডিওটা করা। তো কি এনেছি বা কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকে দেখো কি কি ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুলগুলো ফুটেছিল, এতটাই রোদ সব ঝরে পড়ে গেল দেখো নিচে। আর ওই গাছটা মা ডাল কেটে লাগিয়েছে আজকে বা কালকে বিকেলে হয়তো লাগিয়েছে, তাই এখনও একটু মরা মরা হয়ে আছে, জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই গাছগুলো সব রোদ পাওয়ার জন্য এই দিকে রেখেছে, কিন্তু এখানে কিছুক্ষণ পর ছাওয়া হয়ে যাবে। সকাল থেকে 12টা পর্যন্ত এখানে রোদটা পাওয়া যায়, তারপর এখানটা ছাওয়া হয়ে যায়। তো এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কবে কিনবো, কারণ একা হাতে ভিডিও বানানো না খুব অসুবিধা হয়, তো এটা আমার খুবই দরকার ছিল। তো তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো সবাই। আজকে মাসি এসছে সকালে 10টা নাগাদ, আর ও এসেছে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে, পয়লা বৈশাখের জন্য কিনেছিল কিন্তু ও এতদিন আসতে পারেনি, আজকে এসেছে, তাই ও আমার জন্য এই গিফটটা আজকেই দিল আমাকে, আমি খুব খুশি ও এসেছে বলে। এই যে পাগল, তোমরা তো দেখলে আজকে মাসি এসেছে, মাসি ভাই সবাই এসেছে, তো সেই জন্য মা মাছ বলেছিল। আর আমাদের এখানে বাজারে যেতে হয় না, আমাদের এখানে অনেকজনাই আসে মাছের ব্যবসা করে, তারা বাড়িতে মাছ দিয়ে যায়, তো মা ফোন করেছিল একটুখানি মাছ দিয়ে যাবেন, তো সেই জন্য একজনে এসেছিল। মানে আর ওনার মানে মাছ কাটাগুলো আমার খুব ভালো লাগে দেখতে, তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। উনি এত সুন্দর মাছ কাটে, মানে যে মাছ এসেছিল দিতে উনি মাছ বিক্রি করে, তো এত সুন্দর মাছ কাটে, আর খুব ভদ্র, খুব ভালো লোক। আর আমি ভাবলাম যে তোমাদের সাথেও মাছ কাটাটা শেয়ার করি, আমার মাছ কাটা দেখতে খুব ভালো লাগে ওনার মানে বিশেষ করে, তো সেই জন্য তোমাদের সাথেও আমি মাছ কাটাটা শেয়ার করলাম। মাছটা প্রায় 1 কেজি ওজনের মতন হয়েছিল, আর আমরা অনেকটাই নিয়েছি কারণ অনেক লোক আছে বাড়িতে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর এই মাছ হলো রুই মাছ, আর আমার খুব ভালো লাগে রুই মাছ খেতে, আর তোমাদের সাথে আমি এইটা শেয়ার করলাম মাছ কাটাটা। আর উনি বলছে যে তুমি ভিডিও করছো তাহলে এই মাছগুলো দেখাও, তো সেই জন্য আবার ওই মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মাছ কাটাটা দেখতে আমার সব থেকে বেস্ট লাগে, তোমরা চাইলে এই মাছ কাটা দেখে দেখে কিন্তু মাছ কাটা শিখতে পারো, আমিও শিখে গেছি, দারুণ লাগে মাছ কাটাটা। আজকে হচ্ছে চাউমিন ফিস্ট, ফিস্ট নয়, বাইরে থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া, এটাকে ফিস্ট বলে না। সব বাটি আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, মানে এদিক ওদিক বাটি চলে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, আর সবাই পাশে থাকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।